হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত বলে রাখছি স্কুল নাইট উটি অর্জিনাটিতে আজ আমি হুমায়ুন আহমেদের বৈজ্ঞানিক কল্পকাহিনী কুদ্দুসের একদিন বইটি পড়ব তাহলে চলো শুরু করা যাক এক মোহাম্মদ আবুল কুদ্দুস মোহাম্মদ আবুল কুদ্দুস পত্রিকা অফিসে কাজ করে বড় কাজ না ছোটো কাজ চা বানানো সম্পাদক সাহেবের জন্য সিগারেট এনে দেয়া গাড়ির ড্রাইভার তেল নেবে সঙ্গে যাওয়া যাতে তেল চুরি করতে না পারে এই ধরনের ঠাল্টু ফাল্টু কাজ ক্ষুদ্দের বয়স বাহান্ন বাহান্ন থেকে ষোলো বাদ দিলে থাকে ছত্রিশ ষোলো বছরে ম্যাট্রিক পরীক্ষা দেবার পর পুরো পরীক্ষা দিতে পারেনি ইংরেজি পত্র পর্যন্ত দিয়েছিল গত ছত্রিশ বছর ধরে সে নানান ধরনের চাকরি করেছে সবই টাল্টু ফাল্টু চাকরি অবিশ্বাস্য হলো সত্যি কিছুদিন সে একটা চুরের অ্যাসিস্ট্যান্টও ছিল নিতান্ত ভদ্র ধরনের চুর সুন্দর চেহারা সুট পরে ঘুরে বেড়াতো শান্তিনিকেতনী বাসায় কথা বলতো বোঝার কোনো উপায় নেই লোকটা বিরাট চুর খুদ্দুস যেদিন বুঝতে পেরেছে সেদিনই চাকরি ছেড়ে দিয়ে বায়তুল মুকার মসজিদে গিয়ে মসজিদের খতিবের মাধ্যমে তৌবা করেছে চুরের সঙ্গে বাস করে চারশো টাকার মতো জমিয়েছিল তার অর্ধেক মসজিদের দান বাক্সে ফেলে দিয়েছে ইচ্ছা ছিল পুরোটাই দিয়ে দেবে না কে থাকতে হবে বলে দিতে পারেনি গত চত্রিশ বছরে সে যে সব চাকরি কুদ্দুস করেছে তার তুলনায় পত্রিকা অফিসের চাকরিটা শুধু পালো না অসম্ভব ভালো দেশ বিদেশে টাটকা খবরের সঙ্গে যুক্ত থাকার মতো সৌভাগ্য বাংলাদেশের কটা মানুষের আছে সকালবেলা ঘুম থেকে উঠেই বিনা পয়সায় খবরের কাগজ পড়া যাচ্ছে এই সুভাগত সহজে সৌভাগ্য না জটিল সৌভাগ্য প্রতিদিন সকালবেলা খবরের কাগজটা হাতে নিয়ে নিজের সৌভাগ্য কুদ্দুস নিজেকেই ঈর্ষা করে যুবক বয়সে সে একবার গণক দিয়ে হাত দেখিয়েছিল গণক বলেছিল শেষ বয়সটা আপনার মহাশুখে কাটবে বিরাট সম্মান পাবেন পত্রিকা অফিসে কাজটা পাবার পর কুদ্দুসের ধারণা গণক মোটামুটি সত্যি কথাই বলেছে শুধু বিরাট সম্মানের জায়গায় একটু ভুল তা কিছু ভুল তো হবেই কুতুস রাতে পত্রিকা অফিসেই ঘুমায় কোনো এক খানা খুঁজে নিয়ে মাদুর পেতে শুয়ে পড়ে চাদর দিয়ে সারা শরীর ডেকে ফেললে মশার হাত থেকে মুক্তি মেস করে থাকতে হচ্ছে না বলে বেশ কিছু টাকা বেঁচে যাচ্ছে বেতন যা পাওয়া যায় তাতে আলাদা গড় ভাড়া করে বা মেস ভাড়া করে থাকা সম্ভব না তার দরকারই বাকি সে একা মানুষ এত শৌখিনতার তার দরকার কি পত্রিকা অফিসে কাজ করতে এসে তার গত তিন বছরে দশ হাজার পাঁচশো টাকা জমে গেছে অকল্পনীয় একটা ব্যাপার টাকাটা পত্রিকার সম্পাদক মথির রহমান সাহেবের কাছে আছে চাইলেই উনি দেন কুদুসের টাকার কোনো দরকার নেই তবু মাঝে মাঝে মথির রহমান সাহেবের কাছ থেকে টাকা আর চেয়ে আনে সারাদিন হাতে নিয়ে চুপচাপ বসে থাকে সন্ধ্যাবেলা ফেরত দিয়ে আসে টাকা হাতে নিয়ে নিমিলি বসে থাকতে তার ভালো লাগে নিজেকে রাজাবাসার মতো মনে হয় আজ সকালে তেমন কোনো কারণ ছাড়াই কুদুসের নিজেকে রাজাবাসের মতো মনে হতে লাগলো সে চায়ের কাপ এবং পত্রিকার হাতে বসেছে পা নাচাতে 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 কাগজ পড়ছে মজার মজার খবরে আজ কাগজ পড়তে কবরগুলি ফলে ফেললেই তো মজা শেষ হয়ে গেল কাজেই কুদুস প্রথমে শুধু হেডলাইন চুকে বোলাবে বেতনের পেপারগুলি দেরে সুস্থে পড়া যাবে তারা কিছু নেই সম্পাদা সাহেব চলে এসেছেন তাকে প্রথম দফায় চা দেওয়া হয়েছে তিনি কন্টা কানিকের ভেতর আর ডাকবেন না কুদ্দুস শীর্ষ দিয়ে একটা গানের সুর তোলার চেষ্টা করছে পাগল পাগল মন গানটা খুব হিট করেছে কুদ্দুস পত্রিকার তিন নম্বর পাতাটা খুলল আজকের দিনটা কেমন যাবে তিন নম্বর পাতায় চাপা হয় কুদ্দুস এই অংশটা প্রথমে ফরে তার দনু রাশি তার ব্যাপারে আজকের দিনটা কেমন যাবে তা লেখা হয় সব মিলে যায় একবার লেখা হলো দুর্ঘটনার সম্ভাবনা সেদিন অকারণে হুমরি পরে গুরু আঙ্গুলের নখের অর্ধেকটা ভেঙে গেল আজকের রাশি ফলে লেখা দনু রাশির জন্য আজ যাত্রা শুভ ভ্রমণের যুগ আছে কিঞ্চিত অর্থনাশের আশঙ্কা শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে শত্রুর কারণে সম্মানহানির আশঙ্কা সম্মানহানির আশঙ্কায় কুতুস কুতুস্কানিকটা চিন্তিত বোধ করছে সম্মান বলতে গেলে কিছুই নেই যা আছে তাও যদি চলে যায় তো মুশকিল পত্রিকার সব হেডলাইন শেষ করবার আগে কুদ্দুসের ডাক পড়ল মতি রহমান সাহেবের ইলেকট্রিক বেল জনজন শব্দে বেজে উঠল ক্ষুদুস এমনভাবে লাফিয়ে উঠল যে তার কাপ থেকে চাপড়টা চলকে গায়ে পড়ে গেল সারটা নতুন কেনা হাজ নিয়ে মাত্র তৃতীয়বার পরা হয়েছে সাদা কাপড়ের ছায়ের রং সহজে উঠে না এক্ষুনি ধুয়ে ফেলতে পারলে হতো সেটা সম্ভব না মতি রহমান স্যার ডেকেছেন এক সেকেন্ড অপেক্ষা করা যাবে না কুদ্দুস প্রায় চুটে সম্পাদক সাহেবের গড়ে ঢুকলো মতি রোমা সাহেব বললেন তোর কবর কিরে কুদ্দুস কুদ্দুস বিনয়ে মাথা নিচু করে বলল কবর ভালো স্যার একটা কাজ করে তো এই চিঠিটা নিয়ে যা নাম ঠিকানা লেখা আছে হাতে হাতে দিয়ে আসবি জি আচ্ছা স্যার জায়েদ সাহেব জাভেদ সাহেব ইস্টার্ন প্লাজার নয়তলায় থাকেন ইস্টার্ন প্লাজা তো জি স্যার ছিল খুবই জরুরি চিঠি হাতে হাতে দিবি ওনাকে বলবি আমাকে টেলিফোন করতে আমি অফিসেই থাকবো টাকাটা কাটা নেচার করে চলে যা মতি রহমান সাহেব কুড়ি টাকার একটা নোট বের করে কুদ্দুসের হাতে দিলেন কুদ্দুস টাকা হাতে নিয়ে ঘর থেকে বের হলো রোনা হবার আগে সারটা পানি দিয়ে একবার ধুয়ে ফেলতে হবে কতক্ষণের মামলা কুদ্দুস বাথরুমের দিকে যাচ্ছে আবার মতি রহমান সাহেবের বেল বেজে উঠলো আবারও কুদ্দুস ছুটে গিয়ে ঢুকলো সম্পাদক সাহেবের ঘরে ঢুকলে কুদ্দুসের মাথা ঠিক থাকে না কুদ্দুস জি স্যার রিক্সা যাওয়ার দরকার নেই দেরি হবে তুই এক কাজ কর আমার গাড়ি নিয়ে চলে যা আমি ড্রাইভারকে বলে দিচ্ছি জি আচ্ছা স্যার রিক্সা ভাড়ার টাকাটা ফেরত দেওয়া পারার জন্য কুদ্দুস কুড়ি টাকার নোটটা বের করলো মতি সাহেব বলল বললেন টাকা ফেরত দিতে হবে না তুই দেরি করিস না চলে যা শার্ট না ধুয়েই কুদ্দুস গাড়িতে উঠলো তার মনটা খুতখুত করতে লাগলো শার্টের এই রঙ তো আর উঠবে না নতুন শার্ট মাত্র তিনবার পরা হয়েছে গাড়িতে উঠে তার মনটা আর একটু খারাপ হলো আবার একটা ভুল করা হয়েছে পত্রিকাটা সাথে নিয়ে এলে হতো গাড়িতে যেতে যেতে কাগজ পড়ার আলাদা একটা মজা আছে বসনিয়া হারজি গোভিনিয়ার গরম কবর আছে আজকের দিনটা ভুল দিয়ে শুরু হয়েছে আজকের তারিখটা কত যেন চোদ্দো এপ্রিল উনিশশো ছিয়ানব্বই তারিখটা তার জন্য শুভ না লিফ্টেও কুদ্দুস একা লিফ্ট ফ্যান তাকে ঢুকিয়ে বুতামটি টিপে দিয়ে বলেছে আর গিয়ে থাকবে নেমে যাবেন পারবেন না কুদ্দুস বলেছে পারবো তার কথা শেষ হবার আগেই লিফ্টের দরজা বন্ধ হয়ে গেল লিফট চলছে না স্থির হয়ে আছে একটা লাল বাতি চলছে আর নেমছে মাথার উপর শ্বাস শ্বাস শব্দে ফ্যান ঘুরছে অদ্ভুত ফ্যান গায়ে কোনো বাতাস লাগছে না লিফটের ভেতর বিরাট একটা আয়না লাগানো আয়নার দিকে তাকিয়ে কুদ্দুসের মন খারাপ হয়ে গেল শার্টের দাগ বিশ্রীভাবে দেখা যাচ্ছে এখন লন্ড্রিটিতে দিয়েও লাভ হবে না টাকা খরচ হবে অথচ দাগ উঠবে না আচ্ছা লিফ্ট চলছে না ব্যাপারটা কী ফ্যান মনে হয় শুধু দরজা বন্ধ করার বোতাম টিপেছে উপরে উঠার বোতাম টিপতে ভুলে গেছে সে কি সাত লেখা বোতামটা টিপবে কুদুস মন স্থির করতে পারছে না এক কি বিপদে পরা গেলো আগে জানলে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠে যেত আর তলায় ওঠায় এমন কোনো ব্যাপার না পাগল মন গানটার প্রথম লাইনটা কুদ্দুসের মনে মনে কয়েকবার গাইল ইচ্ছা করলে শব্দ করেও গাইতে পারত লিফ্টে সে একা লিফ্টের ভেতরে গান গাইলে কি বাইরে থেকে শোনা যায় হুশ করে একটা শব্দ হয়ে লিফ্টের ভেতরটা পুরো অন্ধকার হয়ে গেলো ইলেকট্রিসিটিকে চলে গেল কুদ্দুসের বুকে দক করে একটা ধাক্ঘা লাগলো ডাকা শহরে কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই একবার চলে গেলে কখন আসবে কে জানে লিফ্টের ভেতর কতক্ষণ থাকতে হবে লিফ্ট ফ্যান যে গেছে তারও ফেরার নাম নেই কি হচ্ছে না হচ্ছে সে খুঁজখবর করবে না অ্যাডমিনিস্ট্রেশন ভালো না মতি রহমান সাহের হাতে পড়তে এক পাশে ঠিক করে দিত খুব সাবধানে লিফটের দরজায় কয়েকবার ধাক্কা দিল জুড়ে ধাক্কা দিতে সাহস ঘুরাচ্ছে না কলকবজাল কারবার কি থেকে কি হয়ে কে জানে গরম লাগছে আবার বন্ধ লাগছে কুদ্দুস বেশ উঁচু গলায় ডাকলো লিফ্টের ব্রাদার হ্যালো হ্যালো কতক্ষণ পার হয়েছে তাও বোঝা যাচ্ছে না কুদ্দুসের মনে হলো কোনটা কানেকের কম না বেশি হতে পারে সারাদিন যদি কারেন্ট না আসে তাহলে কি হবে লিফ্টের ভেতর তাকতে হবে কুদ্দুস লিফ্টের দরজায় আরেকবার ধাক্কা দিল আর তাতেই লিফ্ট চলতে শুরু করলো কারেন্ট ছাড়াই কি চলছে লিফ্টের ভেতরটা ঘুর অন্ধকার কারেন্ট এলে তো বাতি ফাতি চল জ্বলতো কিছুই জ্বলেনি কুদুস মনে মনে বলল চলুক কারেন্ট ছাড়াই চলুক সু চলা দিয়ে হচ্ছে কথা সু শব্দ হচ্ছে খুদুসের শরীর খাপছে লিফ্ট কি এত দ্রুত উঠে এত মনে হচ্ছে বাড়িগের ফুরে আসমান হয়ে উঠে যাবে এত দ্রুত লিফ্টে উঠছে যে কুদুসের পেটের ভেতর থাক দিয়ে উঠছে যেভাবে উঠছে তাতে একশো তলা ছাড়িয়ে যাবার কথা এটা মাত্র বারোতলা বিল্ডিং কুদ্দুস আসাহাবে কাহাফের আটটা নাম মনে করার চেষ্টা করছে এদের নাম পরে বুকে ফুদিলে মহাবিপদ দূর হয় বহু পরীক্ষিত এরা আটজন দাকিয়ানুস বাসার সময়ে পর্বতের গুহায় ঢুকে ঘুমিয়ে পড়েছিল রুজ কেমন পরিণত এরা ঘুমাতে থাকবে এদের সাতজন মানুষ একটা কুকুর সাতজন মানুষের নাম মনে আছে কুকুরটার নাম মনে পড়ছে না মাক্সেলাইনিয়া মাসলেনিয়া ইয়ামলিকা মারনুস দাবানুষ সজনুষ কাফাস্তায়ুষ কুকুরটার নাম কি কুকুরের নাম মনে করতে না পারলে কোনো লাভ হবে না কুকুরের নাম শুদ্ধ পরে বুক বুকে ফুদিতে হবে কুদ্দুস প্রাণপনে কুকুরটার নাম মনে করার চেষ্টা করছে চরম বিপদে কিছুই মনে পড়ে না সুসু শব্দ বাড়ছে শব্দটা এখন খানের ফর্দার ভেতরে হচ্ছে কুদ্দুসের মুখ শুকিয়ে গেছে সে লিফ্টের মেঝেতে বসে পড়ল আর তখনই কুকুরটার নাম মনে পড়লো কিতমির কিতমির নাম পড়ার পরপরই হঠাৎ প্রচণ্ড জাকুনিকে লিফ্ট থামে গেলো লিফ্টের দরজা খুলতে শুরু করলো দরজা পুরোপুরি খোলার জন্য কুদুস অপেক্ষা করল না সে বসা অবস্থা থেকেই ব্যাঙের মতো লাভ দিয়ে বের হয়ে পড়লো বের হয়ে হতভম্ব হয়ে গেল সে কোথায় এসেছে ব্যাপারটা কি। লিফট থেকে বের হওয়ার বিরাট বোকামি হয়েছে যেভাবে লাফ দিয়ে সে লিফট থেকে বের হয়েছে তার উচিত ঠিক সেইভাবে লাফ দিয়ে আবার লিফ্টে ঢুকে যাওয়া সে পেছনে থাকালো পেছনে লিফ্ট নেই লিফ্ট কেন কোনো কিছুই নেই চারদিকে ভয়াবহ শূন্যতা সে নিজেও বসে আছে শূন্যের উপর মাথার উপর আকাশ থাকার কথা আকাশ ফাকাশ কিছু নেই তার চারপাশে কুয়াশার মতো হালকা দুয়া সেই দুয়ার রং ঈশ্বর গুলাপি কুদুস মনে মনে বলল ইয়াক গাফুর রাহিম একই কী ভোদে ফলাম ও আল্লাহ পাক আমাকে বিপদ থেকে উদ্ধার করো হ্যাঁ গাফরুর রহিম একবার যদি এই বিফত থেকে উদ্ধার পাই তাহলে শুক্রবারে তারা মসজিদে সিন্নি দেব এবং বাকি জীবনে আর লিস্টে চড়ব না দরকার হলে পাশতলা পর্যন্ত হেঁটে উঠব আমার উপর দয়া করো আল্লাহ দুই কুদ্দুস চোখ কুল্ল কুদ্দুস চোখ কুল্ল অবস্থার কিছু পরিবর্তন হয়েছে আগে চারপাশে ছিল গোলাপি রঙের ধোঁয়া এখন বেগুনি ধোঁয়া আগে কোনো শব্দ ছিল না এখন একটু পরপর সাপের শীষের মতো তীব্র শব্দ হচ্ছে শব্দটা শরীরের ভেতর ঢুকে কলেজে কাঁপিয়ে দিচ্ছে এর তো আগেই ভালো ছিল কুদ্দুস ভেবে পাচ্ছে না সে আবার শোক বন্ধ করে ফেলবে কিনা শোক বন্ধ রাখা আর তো একই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আচ্ছা এমন কি হতে পারে যে সে মারা গেছে হাট ফেল করে লিফ্টের ভেতরে তার মৃত্যু হয়েছে সে যে জগতে আছে সেটা আর কিছুই না মৃত্যুর পরের জগৎ এরকম তো হয় না কিছু বোঝার আগেই কত মানুষ মারা যায় সেও মারা গেছে মৃত্যুর পর তাকে আবার জিন্দা করা হয়েছে কিছুক্ষণের ভেতরে মানকে করে আসবে তাকে সল শুরু করবে তোমার ধর্ম কী তোমার নবীকে এইসব জিজ্ঞেস করবে একই বিপদ তুমি কে কুদ্দুস চমকে চারদিকে তাকালো কাউকে সে দেখতে পেল না প্রশ্নটা সে পরিষ্কার শুনলো তাকে যে প্রশ্ন করা হচ্ছে তাও বোঝা যাচ্ছে কেমন গম্ভীর বাড়ি গলা শুনলেই ভয় লাগে এই তুমি কে কুদ্দুস খাদো কাদা খাদো কাদু গলায় বললো স্যার আমার নাম কুদ্দুস তুমি এখানে কীভাবে এসেছো স্যার আমি কিছুই জানি না লিফ্টের ভেতরে ছিলাম লাফ দিয়ে বের হয়েছি বাইরে হওয়া উচিত হয় নাই আপনি স্যার এখন একটা ব্যবস্থা করেন গরিবের একটা রিকুয়েস্ট আমরা তো কিছুই বুঝতে পারছি না তুমি এখানে এলে কি করে স্যার আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন কোথায় আসছি নিজেও জানি না কীভাবে আসছি তাও জানি না লিফ্টের দরজা বলল মতো খোলার আগেই লাভ দিয়েছিলাম এটা স্যার অন্যায় হয়েছে আর কোনো দিন করবো না সত্যি কথা বলতে কি আর কোনো দিন লিফ্টেও চলবো না এখন স্যার ফেরত পাটা আবার একটা ব্যবস্থা করেন আমি কাজ দিলে আল্লাহ পাকের কাছে আপনার জন্য দয়া করবো তোমার কোনো কিছু তো আমরা বুঝতে পারছি না প্রথম কথা হলো মাত্রা কি করে বাঙলো মাত্রা ব্যঙ্গে এখানে এলে কিভাবে স্যার বিশ্বাস করেন আমি কোনো কিছুই বাঙি নাই যদি কিছু ব্যাঙ্গে থাকে আপনা আপনি বাংছেন তার জন্য স্যার আমি কমাশাই যদি বলেন পায়ে ধরবো কোনো অসুবিধা নেই তুমি তো বিরাট সমস্যা সৃষ্টি করেছো তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা কী ঘটেছে জি না তুমি ত্রিমাত্রিক জগৎ থেকে চতুর্মাত্রিক জগতে প্রবেশ করেছো এই খান্ডটা কীভাবে করেছ আমরা জানি না আমরা জানার চেষ্টা করছি স্যার ফেরত পাঠাবার ব্যবস্থা করেন সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব তোমার কথাবার্তাও তো আমরা কিছু বুঝতে পারছি না গোলাম হয়ে থাকবে মানে কি কুদ্দুস বেকুল গলায় বললো স্যার গোলাম হয়ে থাকবো মানে হলো আপনার সার্ভেন্ট হয়ে থাকবো আমি মুখ দেখতে পারছি না মুখ দেখতে পারলে বয়টা একটু কমত আমরা ইচ্ছা করি তোমাকে মুখ দেখাচ্ছি না মুগ দেখালে বই আরও বেড়ে যেত স্যার যে বই লিফটের ভেতরে পেয়েছি এরপর আর কোনো কিছুতেই কোনো বই পাবো না রয়েল বেঙ্গলের কাছার ভেতর ঢুকে রয়্যাল বেঙ্গলকে চুমুকিয়ে আসবো তার লেজ দিয়ে কাঁচ চুলকাবো তাতেও স্যার বই লাগবে না তোমার নাম যেন কি বললে কুদ্দুস জি স্যার কুদ্দুস একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো তুমি হচ্ছ থিক জগতের মানুষ তোমাদের জগতের প্রাণীদের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এই তিনটি মাত্রা আছে এই দেখে তোমরা অভ্যস্ত আমরা চার মাত্রার পানি চারমাত্রার প্রাণী সম্পর্কে তোমার কোনো ধারণা নেই স্যার আপনি আমার মতো বাংলা ভাষায় কথা বলতেছেন এটা শুনেই মনে আনন্দ পাচ্ছি আপনার চেহারা যদি খারাপও হয় কোনো অসুবিধা নেই চেহারার উপর তো স্যার আমাদের হাত নেই এটা হলো বিধির বিধান আচ্ছা ঠিক আছে তুমি আমাকে দেখো কুদ্দুসের শরীরে হালকা একটা কাপড়ই লাগলো হঠাৎ একজন লোক ঠান্ডা হওয়া লাগলো যে রকম লাগে সেরকম তার মনে হলো চারপাশের যত বেগুনি রোগ আছে সব তার চোখের ভেতর ঢুকে যাচ্ছে আবার চোখের ভেতর থেকে কিছু রঙ বের হয়ে আসছে একই নতুন মুসিবত হলো আশঙ্কা রঙের আসা যাওয়া বন্ধ হলো কুদ্দুস তার চোখের সামনে কি যেন একটা দেখলো মানুষের মতোই মুখ তবে স্বচ্ছ কাচের তৈরি একটা মুখের ভেতর আরেকটা সেই মুখের ভেতর আরেকটা এই রকম চলেই গিয়েছে মুখের চোখ দুটোও কাচের সেই চোখের যে কোনো একটার দিকে তাকালে তার ভেতর আরেকটা চোখ দেখা যায় সেই চোখের ভেতর আরেকটা ঘটনা এই শেষ হলো হতো ঘটনা এইখানে শেষ না কুদুসের কখনো মনে হচ্ছে ভয়ঙ্কর সে এই মানুষটার ভেতরে আছে আবার পরমুহেই মনে হচ্ছে বয়কর এই মানুষটা তার ভেতরে বসে আছে এই কুত্সির জিনিসটাকে মানুষ বলার কোনো কারণ নেই মানুষ ছাড়া কুতুস তাকে আর কী বলবে ভেবে পাচ্ছে না তুমি কি ভয় পাচ্ছ জি না স্যার যদি কিছু মনে না করেন একটু পেশাব করব, পেশাবের বেগ হয়েছে কি করবে প্রস্রাব করব, আপনাদের বাথরুমটা কোন দিকে তোমার কথা বুঝতে পারছি না কী করতে চার স্যার একটু টয়লেটে যাওয়া দরকার ও আচ্ছা বজ্রপদার্থ নিষ্কাশন তুমি তো আমাদের মহা সমস্যা ফেলেছ আমাদের এখানে এরকম কোনো ব্যবস্থা নেই বলেন কি স্যার আমরা দেহদারি প্রাণী নই দেহদারি প্রাণীদের মতো আমাদের খাদ্যের তেমন প্রয়োজন নেই তেমনি টয়লেটেরও প্রয়োজন নেই এখন তুমি টয়লেটে যেতে যাচ্ছ আমাদের ধারণা কিছুক্ষণ পর তুমি বলবে কিতে পেয়েছে সত্যি কথা বলতে কি স্যার কিতে পেয়েছে সকালবেলা নাস্তা করে নেই মারাত্মক কিতে লেগেছে চক্ষু লচ্চার জন্য বলতে পারি নাই সকাল থেকে এই পর্যন্ত কয়েক চুমুক চা শুধু খেয়েছি পত্রিকাও পড়া হয় নাই আপনাদের এখানে পত্রিকা আছে স্যার না পত্রিকা নেই জায়গা তো তাহলে সুবিধার না আমাদের জায়গা আমাদের মতো তোমাদের জায়গা তোমাদের মতো আপনাদের তাহলে ইয়েও হয় না ইয়ে মানে কি পেশাব পায়খানার কথা বলতেছি বজ্র পদার্থ না আমাদের এই সমস্যা নেই তোমাকে তো একবার বলা হয়েছে আমরা তোমাদের মতো দেহদারি না শুধু দেহদারি খাদ্য লাগে খাদ্যের প্রশ্ন যখন আসে তখনই চলে আসে বজ্র পদার্থের ব্যাপার তবু স্যার আমার মনে হয় বাইরের গেস্টের জন্য দুই তিনটা টয়লেট বানিয়ে রাখা ভালো দেহদারি কোনো অতিথির আমাদের এখানে আসার উপায় নেই আপনি তো স্যার একটা মিস্টেক কথা বললেন আমি চলে এসেছি না হ্যাঁ তুমি চলে এসেছো অস্বীকার করার কোনো উপায় নেই কীভাবে এসেছ সেই রহস্য এখনও বেদ করা সম্ভব হয়নি স্যার বিশ্বাস করেন নিজের ইচ্ছায় ইচ্ছায় আসি নাই যে দেশে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই পেশা পায়খানার উপায় নাই সেই দেশে খামাখা কিছু না আসবো তাও যদি দেখার কিছু থাকতো একটা কথা ছিল দেখারও কিছু নাই স্যার আপনাদের সমুদ্র আছে হ্যাঁ আছে তবে সে সমুদ্র তোমাদের সমুদ্র মতো না আমরা সময়ের সমুদ্রে বাস করি তোমাদের কাছে সময় হচ্ছে নদীর মতো বয়ে যাওয়া আমাদের সময় নদীর মতো প্রবাহমন নয় সমুদ্রের মতো স্থির মনে কিছু নেবেন না স্যার আপনার কথা বুঝতে পারি নাই সময় সম্পর্কিত এই ধারণা তিমাত্রিক জগতের প্রাণীদের পক্ষে অনুদাবন করা খুবই কঠিন অঙ্ক এবং পদার্থবিদ্যায় তোমরা ভালো জ্ঞান থাকলে চেষ্টা করে দেখতাম এটা বলে স্যার আমাকে লজ্জা দিবেন না আমি খুবই মূর্খ অবশ্য স্যার মূর্খ হবার সুবিধাও আছে মূর্খদের সবাই স্নেহ করে বুদ্ধিমানদের কেউ স্নেহ করে না ভয় পায় স্যার যে আমাকে অত্যন্ত স্নেহ করেন তার একটাই কারণ আমি মূর্খ বিরাট মূর্খ ও আচ্ছা ওনার স্ত্রীও আমাকে অত্যন্ত স্নেহ করেন গত ঈদে আমাকে পায়জামা আর পাঞ্জাবি দিলেন পাঞ্জাবি সিল্কের এইরকম সিল্ক সচরাচর পাওয়া যায় না অতি মিহি এক্সপোর্ট কোয়ালিটি সিল্ক যা তৈরি হয় সবই বিদেশ চলে যায় ওনাদের কানেকশন ভালো বলে এইসব জিনিস জোগাড় করতে পারে যাই হোক পাঞ্জাবি সাইজের সুট ছোটো হয়ে গিয়েছিল সেটা আর ওনাকে বলে নেই মনে কষ্ট পাইবেন শোক করে একটা জিনিস কিনেছেন কুদ্দুস জি স্যার তোমাকে আমাদের পছন্দ হয়েছে এই যে স্যার বললাম মূর্গদের সবাই পছন্দ করে আপনারা বেশি জানি কেউ আপনাদের পছন্দ করবে না সত্যি কথা বলতে কি স্যার আপনারে বয়ে আমি অস্থির আপনাদের দিকে তাকাতেও বই লাগতেছে বইয়ের কিছু নেই আমরা তোমাকে ফেরত পাঠাবার ব্যবস্থা করেছি আপনাদের পা থাকলে স্যার ভালো হতো আপনাদের পা সালাম করতাম তোমার প্রতি আমার আমাদের মমতা হয়েছে যে কারণে আমরা এমন ব্যবস্থা করে দিচ্ছি যাতে তোমার নিজের জায়গায় যখন ফিরবে তখন তোমার জীবন আনন্দময় হবে বললে হয়তো স্যার আপনারা বিশ্বাস করবেন না আমি খুব আনন্দে আছি আনন্দ থাকলেও তোমার জীবন মোটামুটিভাবে অর্থহীন এটা বলা যায় জীবন কাটাচ্ছ অন্যায়ের জন্যে চা বানিয়ে কী করবো স্যার পড়াশোনা হয় নাই ম্যাট্রিক পরীক্ষাটা দিতে পারলাম না ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন রাতে বাবাকে সাপে কাটল চোখের সামনে দরফর করতে করতে মৃত্যু আমরা কী করছি মন দিয়ে শুনু তোমাকে ফেরত পাঠাচ্ছি ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন রাতে তুমি সেখান থেকে জীবন শুরু করবে বাবাকে যাতে সাপে না কাটে সেই ব্যবস্থাটা করবে সেটা স্যার কী করে সম্ভব সময় আমাদের কাছে স্থির আমরা তা পারি তুমি যখন ফিরে যাবে তখন এখানকার স্মৃতি তোমার মনে থাকবে না তবে তোমার বাবাকে সাপে কাটবে এই ব্যাপারটা তোমার মনে থাকবে এটা যাতে মনে থাকে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি নতুন জীবন তোমার শুরু হচ্ছে সেখানে তোমার বাবাকে সাপে কাটবে না তোমার বুদ্ধিবৃত্তিও কিছু উন্নত করে দিচ্ছি পড়াশোনায় তুমি অত্যন্ত মেধার পরিচয় দেবে অঙ্কটা নিয়ে আসার সমস্যা অঙ্কটা পারে না খুব বেড়াসেরা লাগে আর বেড়াসেরা লাগবে না এখন কি স্যার আমি চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে যাচ্ছ ম্যাডামকে আমার সালাম দিবেন ওনার সঙ্গে দেখা হয় নাই ম্যাডামকে তোমার সালাম দেওয়া সম্ভব হচ্ছে না তোমাকে আগে একবার বলেছি আমরা দেহ নই আমাদের মধ্যে না এই পুলিশের কোনো ব্যাপার নেই জি আচ্ছা না থাকলে কেয়ার করা সবই আল্লাহ রুখুম একটু দোয়া রাখবেন স্যার এই বিভূত থেকে কোনোদিন উদ্ধার পাবো চিন্তা করি নাই কুদ্দুস হঠাৎ তার বুকে একটা ধাক্কার মতো অনুভব করলো গভীর গুমের সঙ্গে সঙ্গে তলিয়ে পড়ল গুমের মধ্যেই তার মনে হচ্ছে সে যেন অতল কোনো সমুদ্রে তলিয়ে যাচ্ছে সেই সমুদ্রের পানি শীষের মতো বাড়ি বরফের মতো ঠান্ডা পানির রঙ আরো গোলাপি সে তলিয়েই যাচ্ছে থলিয়েই যাচ্ছে এই সমুদ্রে কি কোনো তলা নেই নাকি এখন সে মারা যাচ্ছে কুদ্দুসের গুম পাচ্ছে চোখের পাতা বাড়ি হয়ে আসছে সে চোখ মেলে রাখে রাখতে পারছে না অথচ তার ইচ্ছা জেগে থাকে অদ্ভুত ব্যাপার কি হচ্ছে দেখে কুদ্দুসের গুম বেঙ্গেছে কুদ্দুসের গুম ব্যাঙ্গেছে শেতার গ্রামের বাড়িতে চোখের উপর বই কাতা মেলে পড়তে বসেছিল পড়তে পড়তে এই ঘুমিয়ে পড়েছিল কি সর্বনাশের কথা খালি ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা রচনা এখনো দেখা হয়নি আর জার্নি ভাই বুট এই বছর আসার কথা গত বছর আসেনি কুদ্দুস রচনার বই নিল আর তখন মনে হলো তাকে একটা সাপ মারতে হবে সাপটা কিছুক্ষণের মধ্যেই বের হবে ভয়ঙ্কর বিষধর একটা সাপ এরকম মনে হবার কি কারণ কুদ্দুস বুঝতে পারল না তারপরও সে হারেখান হাতে নেমে এলো একটা মোটা লাঠি দরকার লাঠি হাতে এক্ষুনি তাকে তার বাবার কাছে গিয়ে ধরাতে হবে হাতে একটু সময় নেই কেউ একজন তাকে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সেই কেউ একজনটা কে কুদ্দুস জানে না শুধু জানে এক্ষুনি একটা সাপ তার বাবাকে চুবল দিতে আসবে তার দায়িত্ব সাপটাকে মারা যদি সাপটাকে মারতে পারে তবেই তার জীবন হবে অন্যরকম কুদ্দুস তীক্ষ্ণ চোখে তাকালো ওই তো সাপটা শঙ্কচুর নিঃশব্দে এগিয়ে আসছে হারিকেনের কেনার আলোয় চোখ জল জল করছে কুদ্দুস চোখ বন্ধ করে ফেলেছে চোখ বন্ধ অবস্থাতেই এসে তিনবার কুলহল্লা করে বুকে ফুঁ দেবে তারপর চোখ করবে তাতে যদি কিছু হয় কোনো দায় প্রথম ছুটে মনে পড়ছে না হায় এ কেমন বিপদ আশা করি সবার ভালো লাগে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সঙ্গীত